ABC News HD Live. ABC News HD Live augments the truth. Movement committee. তারা আজকে এসে উপমুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সেখানে উপমুখ্যমন্ত্রী ছাড়া আমিও ছিলাম এবং আমাদের কৃষিমন্ত্রী প্রণজিৎ বাবু ছিলেন আমাদের বিধায়ক ভগবান দাস ছিলেন সেখানে খুব সোয়ার্দ্য পরিবেশে আলোচনা হয় এই সোয়ার্দ্য পরিবেশে আলোচনার পর তারা বলে যে আমরা আজকে মন 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 দিয়ে আমাদের কথা জানাতে পেরেছি আমাদের আর কোনো দুঃখ নেই আমাদের কথা শুনেছে রাজ্য সরকার আমাদের কথা শুনেছে আমরা মন দিয়ে কথা বলতে পেরেছি এবং তারা কিছু দাবির কথা বলে যারা যে মারা গেছে তার পরিবারের জন্য 20 লক্ষ টাকা দেওয়া হয় এবং একটা চাকরির কথা বলা হয় আমরা বলেছি যে এই মুহূর্তে এটা আমরা এক্ষুনি কমিটমেন্ট করছি না বিষয়টা আমাদের কাছে রাখা হয়েছে আমরা দেখব এবং আমরা বলেছি রাজ্য সরকার এখনো কোনো জায়গায় ফাইনাল করেনি যে কোথায় বসাবে শুধু 16টা জায়গা চিহ্নিত করা হয়েছে 6টা ডিস্ট্রিক্টের 9টা সাব ডিভিশনে 10টা সাব ডিভিশনের মধ্যে একটা সাব ডিভিশন গন্ডাছড়া সেখানে ভিলেজ কমিটি যেখানে সেখান থেকে কোনো রকম অনুমতি দেয়নি তাহলে 9টা সাব ডিভিশনের 9টা সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় আমরা জায়গা চিহ্নিত করেছি যেমন কাঞ্চনপুর রয়েছে পানিসাগর রয়েছে লংত্রাই রয়েছে আম্বাসা রয়েছে খুয়াই রয়েছে কৈলাসহর রয়েছে ধর্মনগর রয়েছে সোনামুড়া রয়েছে অমরপুর রয়েছে এইগুলি সব রিজার্ভ ফরেস্ট কৈলাসহর ছাড়া এইগুলির জন্য রিজার্ভ ফরেস্টের আমাদের নর্থ ইস্টের হেডকোয়ার্টার হলো শিলং সেখানে পাঠানো হয়েছে যে এগুলি যেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয় শিলং থেকে দিল্লি যাবে ক্লিয়ারেন্সের জন্য ক্লিয়ারেন্স হয়ে আসলে কোন জায়গায় কত পরিবার বসবে সেটা পরবর্তী সময় ঠিক করা হবে এবং আমরা এখনই সিদ্ধান্ত করিনি কোথায় কত পরিবার কোথায় পরিবার এসব কিছু ঠিক হয়নি যাই হোক কিন্তু আমরা এই ব্রু সমস্যাটার সমাধান চাই আমরা চাই 23 বছরের যে সমস্যা এর সমাধান এর আগেই করা উচিত ছিল করেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির সাথে কথা বলে একটা স্থায়ী সমাধান করতে চেয়েছিল আমাদের মন মানসিকতা পরিষ্কার আমরা টোটাল জিনিসটাই শান্তিপূর্ণভাবে সমাধান চাই আমরা দিল্লির সাথে কথা বলি ট্রাইপার্টেড এগ্রিমেন্ট হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকার ত্রিপুরাতে তাদের জন্য জায়গা ঠিক করবে সেখানে তাদের পুনর্বাসন হবে এবং 600 কোটি টাকার একটা প্যাকেজও দিয়েছে তো আমরা এগুলিরই প্রথমে অর্থাৎ এখনো মায়ের পেটে শিশু 2 মাসের বেবি এখনো ডেলিভারি হয়নি আমি জানি না হঠাৎ করে কি কারণে ডেলিভারি হওয়ার আগেই এই ধরনের এই যে একটা দুঃখজনক ঘটনা আমি আন্দোলনকারীদের কথা বলছি না এই যে একটা দুঃখজনক ঘটনা ঘটলো এই যে 2 জন মানুষ মারা গেল এই যে আরো মানুষ আহত হলো এটা না হলেই ভালো ছিল আলোচনা সুন্দরভাবে আলোচনা হয়েছে এরা স্যাটিসফাইড পরবর্তী সময় তারা বলছে এসে যখন মুখ্যমন্ত্রী যদি ফ্রি থাকে আমাদের 1 মিনিটের জন্য দেখা করিয়ে দিন এটাও করেছে খুব এবং ওনাদের থেকে মুখ্যমন্ত্রীকে কাঞ্চনপুরে আমন্ত্রণ জানিয়েছে সেখানে একটা বড় করে মিটিং করবে
এবং সেখানে ওনাকে ওনাদের আরও যদি কিছু দাবি দেওয়া থাকে লোকাল সমস্যা সেগুলি তুলে ধরবে। খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করি, এবং এক্ষেত্রে ভগবান দাসের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা, এবং যারা এসছে তারাও খুশি হয়ে গেছে। আমরা চাই এটা কোথাও এটাকে কে দেখা করলো, কে ডেপুটেশন দিল, কেউ কেউ হেরেছে কেউ জিতেছে এই জায়গা নয়। এটা আমরা আমাদের রাজ্যের পরম্পরা, আমরা শান্তি সম্প্রীতির পক্ষে একবারই মাত্র বাম আমলে 80 জনের দাঙ্গা হয়েছিল, আমরা সেটা এখনও যারা যারা বয়স্ক লোক তারা দেখেছে, সেটা পুনরাবৃত্তি হোক আমরা চাই না। আমরা চাই সবাই সহবস্থান, এবং এক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে যে আমরা জাতি উপজাতির সকল মানুষ আমরা এই মানুষের প্রতিনিধি, আমরা সকলের সুখ সমৃদ্ধি কামনা করি, শান্তি কামনা করি। পরিবার খুব সম্ভব ছিল 6,960 পরিবার। আমরা যে জায়গা দেখেছি নটা সাব ডিভিশনে, সেখানে 8,000 পরিবারের পুনর্বাসন হতে পারে, 8,000 পরিবারের। এবং আমরা আগে বলেছি 16টা লোকেশন, 10টা সাব ডিভিশন, এর মধ্যে গন্ডাচড়ার দনুরামপাড়া বিসি অনুমতি দেয়নি, 9টা সাব ডিভিশনের মধ্যে এই জায়গাগুলি, সেখানে 8,000 পরিবারের পুনর্বাসন হবে। এর মধ্যে কাঞ্চনপুর রয়েছে, পানিসাগরও আছে, লংতরে আছে, আমবাসা আছে, খোয়াই আছে, কৈলাসহর আছে, ধর্মনগর আছে, সোনামুড়া আছে, অমরপুর আছে। কিন্তু এই যে জায়গাগুলির নাম বললাম এখানেই যে হবে তারও কোনো নিশ্চয়তা নাই, কারণ ক্লিয়ারেন্সের প্রয়োজন রয়েছে। এটা আমরা এখনই বলতে পারবো না, এটা একটা জটিল প্রশ্ন রয়েছে, কারণ পরিবেশের ভারসাম্য সারা দেশে সারা পৃথিবীতে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো মতে রিজার্ভ ফরেস্ট কতটুকু কী করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, যদিও এই ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের ভিতরে সেন্ট্রাল গভর্নমেন্টেরও সই রয়েছে, নিশ্চয়ই তারা ব্যাপারটা ভেবে দেয়।